দর্শক, আসসালাম আলাইকুম, কেমন আছেন? আমি অসুস্থতায় এ জায়গায় এসে ভর্তি হয়েছিলাম গত 10 দিন আগে। অনেক অসুস্থতায় ছিলাম, হাত পা ফুলো ছিল, হাঁটু ব্যথায় হাঁটতে পারতাম না, এমনকি ছেলের কাঁধে হাত দিয়ে আমি এখানে আসছি। তখন এখন আমি অনেকটা সুস্থ। আমি কতটুকু সুস্থতা আছি আমি আপনাদের কথাটা বলবো। তার আগে আমি প্রথম যেদিন আসছিলাম আমার একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে আসি। সালাম আলাইকুম, আমার বাড়ি বরিশাল জেলায় মাটিভাঙ্গা গ্রাম, নাজিরপুর থানা, মাটিভাঙ্গা গ্রাম। আমার নাম চন্দ্রা অধিকারী, বয়স 53 বছর, আমি ওমান থাকি। আমি একটা সময় খুব সুস্থ ছিলাম, সব কাজকর্ম করতে পারতাম, কাজ করতে কোনো ভয় পেতাম না। আমি কাজের জন্য ওমান গিয়েছি, হ্যাঁ 5-7 বছর যাবত আমি খুব ভালোই কাজ করেছি। আমার উপার্জনের টাকায় সংসার খুব ভালো চলছিল, আমিও মোটামুটি ভালো ছিলাম, মেয়ে বিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে হাঁটুতে দেখি যে আমার 3 বছর আগে আমি দেখি যে আমার হাঁটুতে ব্যথা, বসতে উঠতে পারি না, আমি দাঁড়ালে বসতে পারি না, হাত ভর দিয়ে বসা লাগে, ওঠা লাগে, এবং হাতের গিরে গিরে ব্যথা, বুকের মধ্যে ধরপড় ধরপড় করে, আর হাই প্রেশার আছে। এই হাই প্রেশারটা বেশি না, কিন্তু এই ব্যথাগুলো তো এই 3 বছর থেকে ব্যথাটা। আমি বাংলাদেশে প্রথম ডাক্তার দেখিয়েছি, তিনটে ডাক্তার দেখাইছি বাংলাদেশে। দেখাই একটু সুস্থর পরে আমি আবার চলে গেছি। চলে যাওয়ার পরে আবার এই গত ডিসেম্বরে গেছি, আবার এই ফেরত আসছি। আসার পরে ও জায়গায় যাওয়ার পরে আবারও ফিরে অসুস্থতা দেখার পরে আমি আবার ফেরত আসছি। আসার পরে এখন তো এই স্যারের ভিডিও দেখি আমি আসছি। আসার পরে এখন এই স্যারের এখানে আর কি ভর্তি। আমার হাঁটতে প্রচণ্ড কষ্ট হতো, হাঁটতে আমি হাঁটি ওই যে যেমন এরকম এই রোজার 1 মাস আসতে একটু এইভাবে হাঁটা লাগে। আগে পুরোপুরি মোটামুটি হাঁটতে পারতাম। আমি অল ছুঁয়ে ছুঁয়ে গেছি, এই কাজে কর্মে যাই, বাথরুমে ওয়াশ ধুতে যেতে হবে, কিন্তু আমার এই অলটা আস্তে আস্তে ধরে ধরে যাই। ময়লা ফেলাতে যেতে খুবই কষ্ট হয়, মানে ময়লা ফেলাবো কি, আমি হাঁটিয়ে আগতে পারি না, খুবই কষ্টের পরে আমি মানে এর মধ্যে মানে হাঁটুর মধ্যে আমি যদি উঠি কটকট কটকট শব্দ হয়, হাঁটতে লাগলে শব্দ হয়। আজ কাল কেউ আসার সময় বলতেছে যে ঈশ্বর যদি আমার মৃত্যু দিত, আমার আর কিছু দরকার ছিল না, এত কষ্ট সহ্য করা যায় না। আমি সারে দে আমি ধরেন 7-8 মাস ধরে দেখি সারে, আমার সবসময় মনে হতো কি যে আমি সারের কাছে গেলে মনে হয় সুস্থ হয়ে যাবো। আমার সবসময় এইটাই মনে ধারণা, নিজের প্রতি নিজেরই বিশ্বাস যে হাঁটা চলা খুবই কষ্টের পরে চলেছে। এয়ারপোর্টে আমার মালিক আর কি মাল জিনিসগুলো দিয়ে গেছে, আমি 2 তারিখ আসছি এই দেশে, 2 তারিখ আসছি। আমি মালিককে বলছিলাম যে তুই আমার দিন রাত্রে টিকিট দিয়ে আমি সকালে যে ভর্তি হব, কিন্তু পারি নাই। আমি এখনো মানে পাও মেলে যদি ঘুমাতে যাই পাও গুছাতে পারি না, গুছাতে পারলে মেলতে পারি না। পাও এ সামান্য ফুলে, আজকে একটু কম আছে, খুব ফুলে গেছিল, অনেক অনেক ফুলো পাও। এ জায়গায় আসছি হলে ছেলে তো ধরে নিয়ে ছেলের পরে ভর করে আসছি, ছেলে তো আমার ধরে আনিছে এই জায়গায় হসপিটালে। আমি অনেক ডিপিআরসি হাসপাতালে আসছি, অনেক অনেক বুক ভরা আশা নিয়ে যে আমি সুস্থ হতে হব, এবং স্যারের কাছ থেকে দোয়া নিয়ে, আল্লাহর কাছে দোয়া নিয়ে আমি যেন আবার ফেরত সুস্থ শরীরে ওমান ফেরত যেতে পারি, এইটুক ভরসা নিয়ে আমি আসছি ওই দেশ থেকে। আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দর্শক, আপনারা তো দেখলেন আমার আগের ভিডিওটা, এখন আমি কতটা সুস্থ হয়েছি এখন আমি সেই কথাটা বলবো। যেমন আমি হাঁটতে পারতাম না, এখন আমার পা হাত পা অনেক ফুলো কমে গেছে, অনেক সুস্থতায় আছি আমি, এখন সুস্থভাবে হাঁটতে পারি, এবং
আমি কালকে চলে যাব। যে আমি ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটতাম এবং দেয়াল ধরে ধরে আস্তে আস্তে বসলে উঠতে পারতাম না, এখনই সুস্থতা ভাবে হাঁটতে পারি, চলতে পারি, বসতে উঠতে পারি। সফিউল্লাহ স্যারে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারে আমার জানা মানে আমার সেই ভাষা নেই যে যে তারে আমি কীভাবে ধন্যবাদ জানাবো, সেই ভাষা আমার নাই। আমি তো ওই দেশ থেকে দেখে আসছি, আসে যাই হোক, তার কাছে আসে আমার অনেক অনেক এ পাইছি। একে একা কান্না করেছি বিদেশের বাড়ি, একে একা অসুখ যখন অনেক, আর ওই তো অনেক কষ্ট লাগে না, একে একা থাকা জীবনটা অনেক কষ্টের। আজকে অনেকটা ভালো লাগতেছে যে আমি বাড়ি যাওয়ার কথা বলতে পারছি, আমি তো বাড়ি যাওয়ার কথা বলতে পারছি যে আমি বাড়িতে যাব। আর নাহলে যদি আগের সমস্যা থাকতে তাই তো আমি যেতেই পারতাম না। সবাই ভালো, সবাই ব্যবহার ভালো, সবাই মানুষরে খুব অনেক অনেক আপন চিন্তা করে। আমার থেরাপিস্টের অনেক অনেক ব্যবহার ভালো, থেরাপিস্ট ভালো বিদে তো আমি সুস্থতার দিকে এগিয়ে গেছি। সবাই ভালো ব্যবহার করেছে, সবাই খোঁজ নিয়েছে, স্যারও মাঝে মাঝে গেছে যে কেমন আছেন। স্যার যে অনেকটা আপন মনে রুগী দেখেন। আমি এয়ারপোর্ট থেকে সোজাই জায়গায় আসছি, এখনো আমি অসুস্থতায় নিয়ে আসছি, এখনো সুস্থ হয়েছি। আমি কালকে আমি দেশের বাড়িতে যাব। অনেক অনেক আনন্দ লাগতেছে যে আমি আজকে সবার সাথে যে কিছু তো হাইটে চলে যেতে পারবো। আমি বাসে ওঠার ভয়তে আমি ই করিনি, যাইনি যে কোথায় বাসে উঠতে পারবো, মনে হয় এখানে যে উঠতে পারবো বাসে। অনেক অনেক উন্নত, আমি এখানে আসে 10 দিনই অনেকটা সুস্থ, মানে হাইটে বাড়ি যেতে পারবো, এইটাই তো আমার অনেক পাওনা, এটাই তো আমার অনেক পাওনা। আমি তো মোটে হাঁটতে পারছিলাম না, বললাম যে আমি বাসে উঠবো কি করে, তাই চিন্তা করতাম যে আমি বাসে কিভাবে যাব। আসার সময় আমি সিঁড়ি বেয়ে চারতলা পর্যন্ত নামতে আমার মনে হয় 1 ঘন্টা লাগিয়েছে। তারা আসবে, আমার মতন অসুস্থতা যারা আছে তারা আসবে, দেখবে, জানবে এবং স্যারের চিকিৎসা নেবে। অসীম আল্লাহর দয়ায় সে সুস্থতা হয়ে আমার মনে হয় সে ভালো হয়ে বাড়িতে নিতে পারবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবাইকে দোয়া করি, আমি যেন সুস্থতায় এমন থাকতে পারি আর যেন আমি কর্মস্থলে ফিরে যেতে পারি। আমার স্যারও বলছে যে আপনি দেশে থেকে কী বলবেন করবেন আপনি যেতে পারবেন, সমস্যা নেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।